মন্ত্ৰী ৰগ নি মকল কুপলুং খাইৰক জাকমি তাই কুক কুপলুং কগ্ৰমান আবনব হামুং মংছাং বাগৈ সাঁতাক তাবোক দেৰাজাক দুখুং পাটিমু তেলেমা থান বিচাৰ বাইচগড়ী আমচল নিমালয় বাউণ্ডাৰী বাই কালি দেজা নুখুনি ক ত তাই আপ্ৰনো থৈমানিমা শংজাক ৱাল কিনা ৰগ

কি হইছিল গত কিছুদিন আগে হ্যাঁ ওই পঁচিশ তারিখ এই যে বৃষ্টি আর এই তুফানে এই যে জল এই জলের ইয়ে বৃষ্টির সময় এই ওয়ালটা পইরা এরপর আমার গরুটা গরুটার উফরে পড়ছে গরুটা মারা গেছে আর এই ঘরের ওয়ালটা বাঁধছে খুব বিরাট ধরনের একটা ইয়ে গেছে আমি মারা গেল মানে গরু মারা গেল দুয়তাম দিসি আমি কালি এখানে বারিতে দাঁড়াইছি দাঁড়াইছি করে দে ওই ওয়ালটা ভইরাসে মানে ছোট ছেলে দৌড়তে গেছে গিয়ে মা গরু মাইরেছে গো দাওয়ানো দাওয়ানো তাড়াতাড়ি ঘুরে নিয়ে খাটটা দিছে না তো প্রাচীর তো লাগবো তাড়াতাড়ি ঘুরে বানটা খাটটা দিছে ধরি দিয়া গরুটা রে এই সাফল দিয়া সারাই সাক্কা সরাইয়া সিমেন্টের এরপরে ওই গরুটা বাইর করছে মুখ টুক বাইর করছে ঘুরে গরুটা পান মূলত এই ওয়ালটা ফরলের কি কারণ ওয়ালটা এটা ভালো হয়েছে না আর কি এটা এরা যে দিছে এটার কোনো একটু জায়গা রাখছে না কিছু সাথে মাটি উঠি ও বেশি দিছে না আর কিছু না এমনই ওয়ালটা দিয়ে রাখছে বিরাট বড় ওয়াল আর শুধু বালু দিয়ে এমনি

পরিবারে গর্ব ভাঙা কি প্রতিশ্রুতি দেয়া গেছে ওই দিনে আমরা কয়ে গেছে আমরা ইডার ব্যাপারে চিন্তা করেন না সবকিছু আমরা সুযোগ সুবিধা সরকারি হইব এখন পর্যন্ত হইছে না এত যুগ পর্যন্ত কিছু হইলো না এরপরে বিকাশ দেব কত তারিখ আইছেন দি আবার আইছে বিকাশ দেব বর্মা তাইলে নিচে আইছে আয়া সেইরা তখন তাইনে এই কইতাস আইয়া আমরা বাড়ি তুই আইছে আয়া সেইরা দেখছে দেখে সেইরা তাইলে কইলাম ঘরটা একটু দেখে কো না না এটা ফুল টেবিল ফুল টেবিল লেখা দেও সবকিছু কিছু সব ঠিক আছে ওই আচ্ছা এই কথা সমীর দাস এটা কোন জায়গা এটা তেলি আমরা বাইশ বিরো কি হয়েছে ওই সাতাশ তারিখ সাতাশ তারিখ যখন বড় বৃষ্টিটা আসছিলো সন্ধ্যাবেলা প্রায় সাড়ে ছয়টার দিকে সাতটা বাজে তখন আমরা এইদিকে যে দুইটা রুম আছে দুইটা রুমে আমরা দুই ভাই থাকি ফ্যামিলির সব সবাই বৃষ্টির মধ্যে গরম মা ছিল শুধু পারিন দাস ওই সময় গাড়িটা দুয়াইতে যাইব আমরা একটা গরু আসিল এটা গাড়িটা দুধ দিত প্রায় সতেরো আঠারো লিটার মা ওই টাইমেই গাড়িটা দোয়াইতে যা প্রত্যেকদিন এমন সময় আমরা ঘরের মধ্যে হঠাৎ করে দেখতেছি ঘর কাটতে উঠছে ভাবতেছি ভূমি ভূমি পাইছে নাকি তা আবার কেউ ভাবতেছে ঠাটা পড়ছে নাকি তা তখন হঠাৎ করে মা এন দিয়ে বুঝতেছে ওয়াল ফুরে গেছে গিয়ে গরুরা তলে মনে করিয়া ফেলে দৌড়ে এগিয়ে সেটা দেখছি তখন গরুটা ঠিক তলে ফুরে গেছে ওয়ালের কাজ দেখতে মনে হয় তারপরে কোনো রকম আমরা গরুটা বাঁচাইছি ঘরের মধ্যে যায় যা আসলো পুরা ফ্যামিলি ঘরটা যদি বাংত পুরা ফ্যামিলি আমরা ড্যাড ঘরের ভিতরে বাসিন্দা নাই বাচ্চাটা চাষিল হ্যাঁ বাচ্চাটা চাষ সবাই আসিল

একভাবে রাত্রিবেলা ওই যখন আমি সব জায়গাতে পঞ্চায়েত সব জায়গা প্রধান প্রধানের ফোন করছি ওই সময় আমরা মন্ত্রী বিকাশ বিকাশদেব বর্মা তাইনেরো ফোন করছি তাই ফোন রিসিভ করতে পারছেন কিছুক্ষণ পরে ব্যাক করছে আমি ঘটনা কইছি তখন কোয়ার পরে এস ডি এম অফিস থেকে ডিজাস্টার বাইনে আইসে আর পরের দিন আমরা যে গরুটা মারা গেছে এই গরুটার উপরে আমরা ফ্যামিলি পুরা নির্ভর আসলাম প্রায় সতেরো আঠেরো লিটার দুধ আমরা ডেলি খাইতাম ওই গরুটার থেকে তখন ওই ভ্যাটারেনারি অফিস থেকে পশু হাসপাতাল থেকে ইনচার্জ আইছিল সকালবেলা তহসিলদার আইছিলো এরপরে আমাদের ওই ব্লকের বিডিও সারও আছিল পঞ্চায়েতের প্রধান উনি রাত্রেবেলা আইসে সকালও আইসে আর তার কিছু চার পাঁচ দিন পরে আমাদের মন্ত্রী বিকাশ দেব বর্মা উনি আইসে আইএসেরা কে অক্ষণ তো ইলেকশন তো এই অক্ষণ তো কাজ চলতেছে না কিছু বিশেষ মোটামুটি সবই প্রায় কিছু বই রইছে তোমরা ছয় তারিখের পরে যাই পাইবা সুযোগ সুবিধা পাইবা তোমরা কিছু তারপরে এর কথার মাধ্যমে মা কইছে যে আমরা তো স্যার ওখানে তো থাকার এই জায়গা নাই ধ্যান কী অবস্থা হয়ে আমরা তো অর্ধেক মানুষ বাড়ির থাকে আর অর্ধেক অন্য বাড়ি দিয়ে পাই তখন কইছে না এটা তো ধ্যান তারাও কেউ ধাক্কা দিয়ে ফেলাইছে না বলরা হ্যাঁ তো আপনারা সুযোগ সুবিধা পাইবেন ছয় তারিখের পরে এই আশ্বাস বিকেল মন্দার দিয়ে গেছে আমরা ওই আশা বই দিছি তো গত প্রায় বারো তারিখ আমি ওনারা আবার একটা ফোন করছি ফোন করার পরে কইছে যে এখন তো ইলেকশন মাত্র গেছে ফাইভ এন্ড ফাইভ এন্ড আমি দিই এইটুকু